হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শান্ত ইসলাম। আজ আমি আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট 3 প্লাসের আনবক্সিং। ইনফিনিক্স স্মার্ট 3 প্লাসের বাংলাদেশি প্রাইস প্রায় 9000 টাকা মতো। তো এর মধ্যে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, ইউড্রপ নস। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনফিনিক্স ফোনের লেটেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, বক্সের পিছনে কিছু মেন কনফিগারেশন দেওয়া আছে, চলুন এগুলো দেখে নিই। প্রথমে আছে 32 GB স্টোরেজ এবং 2 GB র্যাম। তারপর হচ্ছে 3500 mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 9.5 এবং ফ্রন্ট ক্যামেরা আছে 8 MP, রিয়াল ক্যামেরা আছে 13 MP, 2 MP ডেপথ সেন্সর এবং একটি লো লাইট সেন্সর। ভিউয়ার্স, চলুন আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি। ভিউয়ার্স, বক্সটি আনবক্সিং করলে প্রথমে পাচ্ছেন মূল ফোনটি। ফোনটিতে সামনের দিকে আছে 6.2 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে, দেখুন আরও কিছু কনফিগারেশন দেওয়া আছে। আর পেছন দিকে আছে ট্রিপল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, এগুলাই আমি দাঁড়ান আপনাকে স্টিকারটা উঠে দেখাচ্ছি। আমি ফোনটি বুট করতে রেখে আর দেখি এর মধ্যে কী কী আছে। তো একটা IMEI স্টিকার, তারপর দেখুন একটি লো কোয়ালিটির হেডফোন, যা কিছু না হোক হেডফোনটা তো দিছে, Xiaomi কোম্পানি হেডফোন দেয় না। তারপর মাইক্রো USB-to-USB পোর্ট, তারপর একটি চার্জিং অ্যাডাপ্টার, আমাদের বলে দিচ্ছে এটা কত অ্যাম্পিয়ার, 5.2 অ্যাম্পিয়ার একটি চার্জিং অ্যাডাপ্টার, 5.2 ভোল্ট একটি চার্জিং, তারপর একটি সিম ইজেক্টর পিন, তারপরে কিছু ইউজার ম্যানুয়াল। তো তারপর আছে একটি উপরে স্ক্রিন প্রোটেক্টর এবং একটি ব্যাক কভার। তো ব্যাক কভারটি ইনফিনিক্স নতুন কিছু করার চেষ্টা করছে, এটি প্লাস্টিকের বোর্ড পুরো ব্যাক কভারটি, দেখুন কিছু আপনার দেখাচ্ছি লাগিয়ে, দেখুন কিছু লুক দেওয়া আছে এতে, পিছন দিকে দেখুন অসংখ্য ডিজাইন করা। তো এই ছিল মোটামুটি এই ফোনের বক্সের মধ্যে। তো চলুন মূল ফোনটি আমরা বুট করার পর একটি সেট আপ করে নিই। এতে আছে XOS 5.0, ইনফিনিক্সের নিজস্ব কাস্টম হয়। তো ফোনটি দেখুন অন হয়ে গেছে, এর লুক দেখুন অসাধারণ, ডিসপ্লেতে অসাধারণ ডিসপ্লে দিছে, যেহেতু কম বাজেটের ফোনের মধ্যে এমন ডিসপ্লে পাওয়া যায় না। পিছন দিকে আছে দেখুন ট্রিপল ক্যামেরা সেটআপ, তারপর আছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং, উপরে আছে ফিঙ্গারপ্রিন্ট এবং নিচের দিকে দেখুন ইনফিনিক্সের স্মার্ট লেখে পাওয়ার ওয়াই ইনফিনিক্স দিয়ে কিছু লেখা আছে। তো পিছনে গ্লাসে ফিনিশ দেওয়া হয়েছে অসাধারণ দেখতে। সামনের দিকে আছে 6.2 ইঞ্চি IPS ডিসপ্লে। তো ভিউয়ার্স, এই ছিল আনবক্সিং। তো নেক্সট ভিডিওতে আপনাদের আমি রিভিউ করে দেখাবো ফোনটি। তো আমার সাথেই থাকুন, ধন্যবাদ।